আজকে বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলতে চায়, এমনকি মোবাইলে কোন যদি পোস্ট দেয় আকারে ইঙ্গিতে কোন কথা বললেও তাদেরকে গ্রেফতার করতে আটক করে রাখা হয় বন্ধুগণ, জামিন না দিয়ে। সংবিধানের কথা ছাড়া করে শেষ করেছে। এই সংবিধানে এখন তিনটে অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে আপনি কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। সেখানে একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো কিছু নেই, একটি পরিবার ছাড়া। বন্ধুগণ, আমরা বারবার বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, আমাদের নেত্রী যে শহীদ বেগম কালজাজিয়ার পক্ষ থেকে, তাকে সঙ্গে নিয়ে তার নেতৃত্বে আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছি, অনুসন্ধান করেছি। আমরা একটা আমাদের নেতৃত্বে শহীদ বেগম কালজাজিয়া একটা ব্যবস্থা করেছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, সেই নির্বাচন ব্যবস্থা ছিল নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে, যা নিরপেক্ষভাবে নির্বাচন করবে। সেই ব্যবস্থা চারটায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সঙ্গে সঙ্গে সেই আগের মতো পূর্বের মতো যারা 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যবস্থায় তারা আবার ফিরে এসেছে যে এখন শুধু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা করতে গিয়ে তারা কি করেছে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে তছনছ করে দিয়েছে। বন্ধুগণ, 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের নিজেদের লোক, তাদের দলীয় লোক, তাদেরকে দিয়ে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে চালু রেখেছে এবং তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে। 14 সালে নির্বাচনে তারা নির্বাচনের বিরোধী দলকে আসতে দেয়নি, অত্যন্ত সুপরিচালে 18 তারিখে 18 নির্বাচনে দিনের ভোট রাতে করে মানুষের মতামতকে কেড়ে নিয়ে চলে গেছে। আর এইবার আরো চমৎকার নাটক করেছে, ঘোষণ করেছে, নিজেরা নিজেরাই ইলেকশন করেছে, দামি ক্যান্ডিডেট খাড়া করেছে, যারা বিরোধী দলগুলো দাবি করে তাদের আসন বন্টন করেছে, করে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনকে কেউ গ্রহণ করেনি, বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করেনি।